সেই সামঞ্জস্যের পূর্ণ প্রকাশ রবীন্দ্রনাথের গানে। বিভিন্ন ধরনের সুরে রবীন্দ্রনাথের গীত চর্চা, কখনো হিন্দুস্থানি রাগ সঙ্গীত, কখনো লোকসঙ্গীত, কখনো প্রাদেশিক সঙ্গীত, কখনো আবার পাশ্চাত্য সঙ্গীতের প্রেরণায় রচিত হয়েছে তার অজস্র গান। রবীন্দ্রনাথ কখনো আকৃষ্ট হয়েছেন বাণীর লাবণ্যে, কখনো সুরের মায়ায়, কখনো বা শুধুই ছন্দের লীলায়, আর তখনই সৃষ্টি করেছেন এমন সব গান যার আবেদন চিরন্তন। সেখানে নির্মাণ নয়, সৃষ্টির আনন্দেই যেন মগ্ন স্রষ্টা। এ এক আশ্চর্য রূপান্তরের খেলা, মূল গানকে ছাপিয়ে, মূল আধারকে ছাপিয়ে রবীন্দ্রনাথের গান এক অন্য মাত্রায় পরিপূর্ণরূপে উদ্ভাসিত হয়ে ওঠে। প্রথম গান প্রথম আদি তব শক্তি, মূল গানটি বৈজু বাওরা রচিত প্রথম আদর শিবশক্তি। রবীন্দ্রনাথের গানে মূল গানের শিবের বর্ণনা আর স্তুতির ব্যাপ্তি ঘটল অনন্ত শক্তির বর্ণনায়। Oh,